স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বড় ধরনের আঘাত এসেছে ইউক্রেনের উপরে। কমপক্ষে 100 বেশি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইউক্রেনের 6 অঞ্চল জুড়ে। ইউক্রেনের এই অঞ্চলগুলোর বিদ্যুৎ ব্যবস্থা এই মুহূর্তে পর্যদস্ত। ইউক্রেনের সেনাদের সামরিক অবস্থান থেকে শুরু করে তাদের যে শক্তিশালী অবস্থানগুলো ছিল সেগুলো উড়িয়ে দেওয়ার জন্য এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে। এক কথায় রাশিয়ার এই মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ফ্রন্ট লাইন আবার চুরমার হয়ে গেছে। তারা এখন প্রচণ্ড ধরনের পরীক্ষার সম্মুখীন পড়েছে। বন্ধুরা, এই পরীক্ষাতে কীভাবে উতরাতে পারে ইউক্রেনীয় সেনাবাহিনী, সেই জবাব তাদের কাছে নেই, সেই ধরনের সমরাস্ত্র আছে বলে মনে হয় না। তবে অনেক সামরিক বিশেষজ্ঞ যেভাবে বিশ্লেষণ করেন, তাদের বিশ্লেষণ মতে রাশিয়া এই যুদ্ধে হেরে গেছে এবং ভবিষ্যতে তাদের জয়ের কোনো সম্ভাবনা নেই। বন্ধুরা, জয় নাই, ম্যাচটি ড্র হচ্ছে না। বাংলাদেশের একজন সামরিক বিশেষজ্ঞর সেদিন বক্তৃতা আমি শুনলাম, আমার কাছে মনে হলো সামরিক বিষয়ে তার কোনো জ্ঞান আছে কি না সেটি নিয়ে প্রশ্ন তোলা যায়। কারণ তিনি যে ব্যাপারগুলো বিশ্লেষণ করছিলেন তার তো কোনো যুক্তি ছিল না। এর ব্যাপারে আমি 2টি বিষয় আপনাদের সামনে তুলে ধরব। তিনি বলছিলেন, আমেরিকা ইউক্রেনকে F-25 যুদ্ধ বিমান দেওয়ার জন্য চিন্তাভাবনা করছে। বন্ধুরা, প্রথম শ্রেণীর এই টেলিভিশন চ্যানেল এই সকল সামরিক বিশেষজ্ঞদের নিয়ে আসে, তার বক্তৃতায় মনে হচ্ছিল সম্পূর্ণ রাশিয়াই প্রায় ইউক্রেন দখল করে ফেলেছে। কিন্তু পরবর্তীতে তার 2টি বক্তব্যকে আমি যখন কোট করলাম, শোনার পরে মনে হলো যে আসলে তিনি সামরিক বিষয়ে জ্ঞান রাখেন খুবই সীমিত। আর সেই ব্যাপার 2টি আপনাদের সামনে একটু তুলে ধরব, আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। প্রথমটি বললাম যে তিনি বলছিলেন যে আমেরিকা ইউক্রেনকে 25 অর্থাৎ F-25 যুদ্ধ বিমান দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আসলে আমেরিকার কাছে F-25 কোনো যুদ্ধ বিমানই নেই, এই মডেলের বা এই নামের কোনো যুদ্ধ বিমানই আমেরিকার কাছে নেই যা তারা ইউক্রেনকে দিতে পারে। সুতরাং এটি টোটালি তিনি হয়তো আন্দাজে বলেছেন বা না জেনে বলেছেন। বন্ধুরা, আরেকটি বিষয় তিনি বলেছেন, গত শুক্রবারে প্রায় 70টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছিল রাশিয়ান বাহিনী ইউক্রেনের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে। তিনি বলছেন যে ইউক্রেনীয় বাহিনী নাকি ড্রোনের মাধ্যমে গুলি করে তার 60টিকে ফেলে দিয়েছে। আসলে ড্রোন দিয়ে কখনও এই সকল দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইলকে ফেলা যায় না। মূলত এই সকল মিসাইল ফেলতে হলে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল অথবা আকাশ প্রতিরক্ষা সিস্টেমের সহায়তা নিতে হয়। তিনি বলছিলেন যে তারা নাকি ড্রোন দিয়ে গুলি করে ভূপাতিত করেছে। এই সকল আনাড়ি বিশ্লেষক যখন একটি প্রথম শ্রেণীর টেলিভিশন চ্যানেলে এসে এই ধরনের ভুল এবং আন্দাজে ভুলভাল বক্তৃতা দেয়, তখন তাদের সামরিক জ্ঞান নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক। হয়তো এরা বিশেষ কোনো অঞ্চল থেকে সুবিধা নিয়ে ইউক্রেনের পক্ষে বলে। বন্ধুরা, আপনারা যদি নিয়মিত অথেন্টিক সংবাদগুলো জানতে চান, তাহলে অবশ্যই আমাদের পেজটিতে লাইক দিয়ে আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা ইউটিউবের মাধ্যমে আমাদেরকে দেখে থাকেন, অবশ্যই আমাদের মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধের সবচেয়ে বড় খারাপ সময় পার করছে এই মুহূর্তে ইউক্রেন। বিভিন্ন সেক্টরে তাদের বাহিনী পর্যদস্ত। তার মধ্যেই গত শুক্র এবং শনিবারে ভয়াবহ হামলা বা আঘাতে নেছে রাশিয়া, আর সেই আঘাতের কারণে সম্পূর্ণ ইউক্রেন এখন ব্ল্যাকআউটে পরিণত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনের তরফ থেকে যেটি জানানো হয়েছে তা হচ্ছে, বর্তমানে তারা বিদ্যুৎ খাত নিয়ে চরম সংকটের মধ্যে রয়েছে। এই শীতে মানুষের মৌলিক এবং স্বাভাবিক অধিকারটুকু তারা দিতে পারছে না। তবে তারা সামগ্রিক বিষয়টি স্বাভাবিক করার জন্য চেষ্টা করছে, তবে কতদূর পর্যন্ত সেটি পারা যাবে সেটি নিয়ে সন্দিহান তারা। কারণ প্রতিনিয়ত রুশ হামলায় যেভাবে তাদের সাবস্টেশন এবং পাওয়ার গ্রিডগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এভাবে যদি চলতে থাকে তাহলে চরম দুর্যোগের মধ্যে পড়বে সমগ্র ইউক্রেন। গত শনিবারে সমগ্র ইউক্রেনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে কমপক্ষে 100 বেশি মিসাইল নিক্ষেপ করে রাশিয়ান বাহিনী। তার সাথে ছিল বিমান হামলা, দূরপাল্লার বোমারু বিমানের আক্রমণ এবং এর সাথে ছিল বিভিন্ন ধরনের আর্টিলারি এমএলআর সিস্টেম এবং তাদের যে সবচেয়ে ভয়ঙ্কর তসেম অন রয়েছে সেগুলোর হামলা। তসেম অন হল রাশিয়ার বহরে থাকা সবচেয়ে ধ্বংসাত্মক এবং মারাত্মক এমএলআর সিস্টেম। বন্ধুরা, এই সিস্টেমের মাধ্যমে আগুনের গোলা নিক্ষেপ করা হয়। এই তসেম অন একটি ফ্লেয়ার সিস্টেম, এটি যেখানে নিক্ষেপ করা হয় সেখানে বাউষ্ণতা সৃষ্টি হয়, অর্থাৎ আকাশে থাকা অক্সিজেনকে সে টোটালি শুষে নেয় এবং সেখানে থাকা বড় ধরনের একটি অগ্নি গোলক এবং তার চারপাশে একটি চাপের সৃষ্টি হয়। এই প্রচণ্ড চাপের কারণে সেখানে যা থাকে তা দুমড়ে চুমড়ে যায়। প্রকৃত সামরিক ব্যবস্থাপনায় রাশিয়ার অগ্রভাগে রয়েছে এই তসেম অন এমএলআর সিস্টেমটি। এটি ইউক্রেনীয়দের জন্য এক প্রচণ্ড ধরনের অন্তর্ঘাতমূলক অস্ত্র হিসেবে পরিচিত হচ্ছে। বন্ধুরা, দূরপাল্লার হামলার ক্ষেত্রে এটি ব্যবহার করে থাকে রাশিয়া, মাঝে মাঝে মধ্যম পাল্লার হামলার ক্ষেত্রে এটি তারা ব্যবহার করে থাকে।
অথবা কোন একটি ইউনিটকে পুরোপুরি ভস্ম করিয়া দেওয়ার জন্য রাশিয়ার একটি মক্ষম মারাত্মক অস্ত্র এই তসেম অন। ফ্রন্টলাইনে যে সকল অবস্থানে ইউক্রেনের শক্তিশালী অবস্থান রয়েছে সেটাকে লক্ষ্য করে বর্তমানে এই তসেম অনের মারাত্মক হামলা পরিলক্ষিত হচ্ছে। এর পূর্বে রাশিয়া তার বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র আর্টিলারি সিস্টেমের মাধ্যমে হামলা চালাত দুর্বলতার কোনো সিস্টেম নষ্ট করে দেওয়ার জন্য। আর এখন যে হামলাগুলো রাশিয়া চালায় সেখানে অবস্থান ভেদে তাদের সমরাস্ত্রের ধরনও ভিন্ন হয়। যেমন কোনো স্থির লক্ষ্যবস্তুতে আক্রমণ করার জন্য তারা ইরানি ড্রোন ব্যবহার করে থাকে। সেক্ষেত্রে বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে যে সকল সামরিক অবস্থানগুলো রয়েছে ইউক্রেনীয় বাহিনী সেই সকল অবস্থানে হামলা চালানোর জন্য তারা মূলত আত্মঘাতী ড্রোন এইগুলোই ব্যবহার করে থাকে। তবে বিশেষ কোনো অঞ্চল ধ্বংস করার জন্য তারা তাদের প্রিসিশন যে গাইডেড বোমাগুলো রয়েছে যুদ্ধবিমানের মাধ্যমে সেখানে সেগুলো নিক্ষেপ করে থাকে। আর এই প্রিসিশন গাইডেড বোমাগুলো মূলত বোমারু বিমান এবং যুদ্ধবিমানের মাধ্যমে তারা কীভাবে আক্রমণ শানায় যেন কোনো বিল্ডিং বা গোদাম বা কোনো বাংকার ব্লাস্টার করে সেখানে থাকা তাদের যে অ্যামিউনিশন এবং পশ্চিমাদের সমরাস্ত্রগুলো ধ্বংস করে দেওয়া যায়। রাশিয়া এই মুহূর্তে ঘোষণা করেছে তারা বিদেশ থেকে আসা সমরাস্ত্রকে টার্মিনেট করতে চাচ্ছে, অর্থাৎ বিদেশি সমরাস্ত্র যেন ইউক্রেনের মাটিতে ঢুকতে না পারে সেটিও নিশ্চিত করা তাদের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে বন্ধুরা রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী। ঠিক বিষয়গুলো বিশ্লেষণ করে তিনি জানিয়েছেন এই মুহূর্তে দুইটি বিষয়ে অত্যন্ত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, আর তা হলো বিদেশ থেকে আসা সমরাস্ত্র সেটি যেন ইউক্রেনে ঢুকতে না পারে, আর যদি যেগুলো ঢুকেও সেগুলোকে ধ্বংস করার জন্য যা করার তাই করা, অর্থাৎ পশ্চিমাদের সমরাস্ত্র সম্পূর্ণরূপে ইউক্রেন যেন ব্যবহার না করতে পারে এবং সেগুলো ব্যবহারের পূর্বেই যেন টার্মিনেট করা যায়, এটি হচ্ছে এখন রাশিয়ার প্রধান উদ্দেশ্য। ইউক্রেনের নিজস্ব সমরাস্ত্র বলতে এখন আর কিছু নাই, পশ্চিমাদের কাছ থেকে তারা যে সকল সমরাস্ত্র আনবে সেগুলোই তাদের সর্বস্ব। সুতরাং সেগুলোকেই যদি আঘাত আনা যায় এবং সেই সর্বস্ব যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে পশ্চিমারা শুধুমাত্র অস্ত্র দিবে আর ইউক্রেন শুধু নিবে। রাশিয়া যদি প্রথম দিকেই এই সকল সমরাস্ত্রের একটি বিশাল অংশ ধ্বংস করে ফেলতে পারে তাহলে তাদেরকে তেমন একটা সমস্যায় পড়তে হবে না, অর্থাৎ পশ্চিমাদের দেওয়া সমরাস্ত্র যত বেশি ধ্বংস করতে পারবে রাশিয়া ততই যুদ্ধে লড়া তাদের জন্য সহজ হবে। আর তার চেয়ে বেশি যদি ইউক্রেনের হাতে চলে আসে এবং ফ্রন্টলাইনে যদি ইউক্রেনের সমস্ত মোতায়েন হয় তাহলে সেটি রাশিয়ার জন্য দুর্ভোগের কারণ হবে, কারণ ফ্রন্টলাইনে মোতায়েন হয়ে যাওয়া মানেই হলো সেগুলো কোনো না কোনো এক সময় রাশিয়ার সম্মুখ সমরে যে সকল সৈন্যরা থাকে তাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে, অথবা রাশিয়ার যে সকল সামরিক বেসামরিক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবহার করা হতে পারে। তবে রাশিয়ার সামরিক স্থাপনার উপর বা বেসামরিক স্থাপনার উপর যখন ইউএস বা ব্রিটেনের অস্ত্র আঘাত আনে তখন সেটি একটু অন্যরকম দেখা যায়। তখন রাশিয়া যুচ্ছইভাবে আমেরিকার বৈশ্বিক যে স্বার্থগুলো রয়েছে সেই স্বার্থের বিরুদ্ধে আঘাত আনার চেষ্টা করবে। আর এক্ষেত্রে আমি পূর্বেও বলেছি রাশিয়া হয়তো ইরানকে ব্যবহার করার চেষ্টা করবে, অথবা মধ্যপ্রাচ্যের যে সকল ইসরায়েল বিরোধী বা আমেরিকা বিরোধী সশস্ত্র সংগঠনগুলো রয়েছে তাদেরকে দিয়েও রাশিয়া আমেরিকার স্বার্থের বিরুদ্ধে আঘাত আনতে পারে। বন্ধুরা, এই বিষয়গুলো একটি আন্তর্জাতিক রাজনীতি এবং যুদ্ধের খেলারই অংশ। এখানে যে এগিয়ে যেতে পারবে সেই সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে সেটি পশ্চিমাদের জন্য প্রচণ্ড এক ভয়াবহ অশনি সংকেত বহন করছে। পশ্চিমারা অনেকটা বিচলিত, তারা একাট্টা হয়েছে কোন কারণে জানেন? তারা একাট্টা হয়েছে যে রাশিয়া তো জিতে গেলই, এখন যদি আমরা একাট্টা হয়ে নতুনভাবে সমরাস্ত্র দিয়ে ইউক্রেনকে সহায়তা না করি তাহলে ইউরোপ হয়তো উড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, একটা বিষয় লক্ষ্য করলে দেখতে পারবেন যুদ্ধের শুরুতে বা যুদ্ধের মাঝামাঝি সময়ে ইউরোপ এবং আমেরিকার যে প্রতিক্রিয়া ছিল তারা অনেকটা নির্ভার ছিল। তারা যেভাবে ইউক্রেনকে সহায়তা করছে তারা জিতে যাচ্ছে, কিন্তু গত কয়েকদিন পূর্বে বা কয়েক সপ্তাহ ধরে তাদের মধ্যে একটি অস্থিরতা কাজ করছে, অর্থাৎ ইউরোপ আমেরিকা তাদের যে সামরিক এবং বেসামরিক মুখপাত্র বা উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা রয়েছে অথবা রাষ্ট্রনেতারা রয়েছে তাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। এই অস্থিরতার অন্যতম কারণ হলো রাশিয়ার সামরিক সাফল্য, অর্থাৎ ফিল্ড লেভেলে রাশিয়া যে সামরিক সাফল্যটি পেয়েছে সেটি তারা এক্সপেক্ট করেনি। আর এ কারণেই জার্মানির চ্যান্সেলর, বন্ধুরা ইউক্রেনের প্রেসিডেন্ট এবং ফ্রান্সের প্রেসিডেন্ট থেকে শুরু করে ব্রিটেনের প্রধানমন্ত্রী সবাই দ্রুততম সময়ের মধ্যে একসাথে হয়েছে। সেখানে আমেরিকা অবশ্য ছিল না। যে একসাথে হয়েছে কী কারণে? তাদের ধারণারও বাইরে রাশিয়ার সম্মুখ সমরে যারা রয়েছে তারা সাফল্য পাচ্ছে, এটি তাদেরকে বিচলিত এবং কিংকর্তব্য বিবর করে ফেলেছে। সুতরাং এখন আমাদের একাট্টা হয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়তে হবে, তা না হলে ইউরোপের পরাজয় কেউ ঠেকাতে পারবে না।
এই মুহূর্তে ইউক্রেনের পরাজয় মানেই হচ্ছে সম্পূর্ণ ইউরোপ এবং ন্যাটো আমেরিকার মিলিত পরাজয়। আর তখন বিশ্বে তাদের ভাবমূর্তি দাঁড়াবে প্রচণ্ড ঝুঁকির মুখে। তাদেরকে তখন আর কেউ ভয় করবে না বন্ধুরা। তারা যে ওয়াজেও নয়, তারা যে পরাজিত হতে সক্ষম, সেটি পৃথিবীর বুকে ফুটে উঠবে। আর এর মাধ্যমেই রাশিয়া, চীন, ইরান, তুরস্ক এই সকল জোটের দেশগুলোর প্রভাব বিশ্বব্যাপী আরও বৃদ্ধি পাবে, এটি বাস্তবসম্মত। তবে শেষ পর্যন্ত জয়ের চেষ্টা করে মনে হয় না কোনো লাভ হবে, কারণ রাশিয়া বিজয়ের জন্য যা যা করা প্রয়োজন সেভাবেই তারা এগিয়ে যাচ্ছে। সম্ভবত দোনেক্স বা দনবাস অঞ্চলটি সম্পূর্ণরূপে এই মুহূর্তে দখল করাই রাশিয়ার অন্যতম উদ্দেশ্য, এবং এ ব্যাপারে তারা অনেকটা পজিটিভ। বন্ধুরা, অবশ্যই আপনাদের কি মনে হয়, এই যুদ্ধে কি রাশিয়া শেষ পর্যন্ত জয়লাভ করবে না ইউক্রেন এবং তার মিত্ররা? অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারই আমাদের নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ করে। বন্ধুরা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা ইউটিউবের মাধ্যমে আমাদেরকে দেখে থাকেন, এই ধরনের ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত পেতে চান, অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।